ঠান্ডাটা কেমন? যে নিচে আছে প্যান্টালুন সব উপরে আছে ট্রেন্ডস। হুম কোনটা দেখতে যাব সেটাই দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো বিয়েবাড়ি মিটে গেল, আর আজকে কলকাতায় ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো ভোরবেলা উঠে পড়েছি 5টায়, আর সারা রাত বলো কি হয়েছে। আরে কালকে তো এত গরম, তারপর আবার রাত থেকে দেখছি কারেন্ট চলে গেছে, কারেন্ট মানে সুইচ লাইন হয়ে গেছে, লো ভোল্টেজ। সে এত গরম, পুরো ঘুমোতেই পারছিলাম না, তারপর অনেক কষ্টে ঘুমিয়েছি, আর এখন 5টা বাজে, এখনই যাচ্ছি। টাটা করো। বাপুজি চা খাবে? চাটা কেমন? ভালো না। বাসে নেমেছিলাম, তো লাইন পেরিয়ে এখানে এলাম 5 নম্বর স্টপ স্টেশনে। তো পাপাই গেছে এখন টিকিট কাটতে, ও আসুক, আমরা একবারে লাইন পেরিয়ে চলে এলাম। তো এই 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবো। ট্রেনেও মনে হয় প্রচণ্ড ভিড় হবে, কারণ আজকে সোমবার, বাসে তো প্রচণ্ড ভিড় ছিল। আমরা যে এলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তারপর দেখা যাক ট্রেনে কি অবস্থা হয়। দেখো গাইজ চলে এলো। হ্যাঁ কটায় ট্রেন? ফোনটাও তো বন্ধ করা যাবে। কটায় ট্রেন? সকালবেলা তো কিছুই খাইনি, তো এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, তাই জন্য খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছে। আর এদিকে দেখো একটা ঝালমুড়ি মাখা উঠেছিলো, তো এখান থেকে ঝালমুড়ি কিনছিলাম। আমি দেখো জানলার ধারে বসেছি, দারুণ হাওয়া লাগছিলো, আর মাও আমার পাশে বসেছে। আমরা লেডিস কামরায় উঠেছিলাম, আর পাপাই এমনি কামরায়। তো দেখো এখানে দিচ্ছে, এটা আমি নিলাম ঝালমুড়ি। তবে এখানে ঝালমুড়িগুলো একটু আলাদা, পুরো দেখো হালকা, মানে কোনো তেমন কিছু দেয়নি, হালকা করে মেখেছে আর কি, তেমন মশলা। আমার সুতি রুমাল কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না, ট্রেন থেকেই সুতি রুমালটা কিনলাম, ভীষণ দরকার। তো এমনই গরম পড়েছে, সে আর কি বলবো, দুঃখের বিষয়। এখন আপাতত একটা এসি বাস পেয়েছি, ওতে উঠেছি, দেখা যাক এরপরে। আবার বাস চেঞ্জ করতে হবে, এটাই উঠলাম, সিন্ডিঘাটা থেকে আবার বাস ধরতে হবে। এসে আমার একটু খিদে পাচ্ছিল বলে আম কিনে নিয়ে এসেছিলাম, আম খাচ্ছি। আর প্রচণ্ড গরম, অবস্থা খুব খারাপ, সেটা চেহারা দেখে বুঝতে পারছি। আমি চান করে নিলাম, এবার পাপাই যাবে, আর এখন রান্না ওই করছিল। আমি এতক্ষণ একটুখানি কাজ করছিলাম, তারপরে চান টান করে ফ্রেশ হলাম। তো দেখো এখানে আলু ভাজছি তেলের মধ্যে, আর পাপাই এই যে মাছগুলো ভাজলো এতক্ষণ, এগুলো দেশ থেকে নিয়ে এসেছি, পুকুরের মাছ। তো সত্যি আজকে প্রচণ্ড খিদে পাচ্ছিলো, দেখতেই পাচ্ছ এখানে ভাত আর আলু দিয়ে মাছের ঝোল বেড়ে নিয়েছি। আর এখানে একটুখানি এক্সট্রা আছে, অনেকগুলোই মাছ আছে। আর এদিকে দেখো আম আর লেবু কাটলাম। আর বাইরে যে আওয়াজটা শুনতে পাচ্ছ, পাশে মনে হয় উপনয়ন বা অন্নপ্রাশন কিছু একটা হচ্ছে, ওই জন্য এরকম বাজনা বাজছে এত। হাই, এখন বাজে 3:30, আর আমি আর পাপাই তো ঘুমিয়ে গেছিলাম। তো এখন একটুখানি যাচ্ছি ডায়মন্ড প্লাজা, খুব
চড়া রোড আছে, তবে বাড়ির সামনে থেকে রিক্সা পেয়ে গেলাম, রিক্সা ধরে নিয়েছি। এই যে এদিকে বসে আছে। তো চলে এলাম ডায়মন্ড প্লাজায়, দেখতে পাচ্ছ খুব রোদ সত্যি, আর পুরো ফাঁকা ফাঁকা এখন দুপুর। তো তো চলো সামনের দিকে যাই। এই প্লেসটা খুবই সুন্দর, সন্ধেবেলা এখানে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে। আর উল্টো দিকে দেখো, এগুলো কিন্তু সব ফুড স্টল, এগুলো রোড সাইড ফুড স্টল, চিকেন মোমো আরও নানা রকম খাবার দাবার পাওয়া যায়। তো চলো বাইরেটা একবার দেখাই কেমন তোমাদের। তো দেখো এখানে কি সুন্দর জায়গা আছে বসার মতো। ডায়মন্ড প্লাজার ব্লগটা আগের একটা ব্লগেও দেখেছিলাম, বলছি নিচে আছে প্যান্টালুনস, উপরে আছে ট্রেন্ডস। হুম, কোনটা দেখবে যাবো সেটাই দেখছি। প্যান্টালুনস থেকে আবার ঘুরে আসি, চলো ঘুরে আসবে, চলো। ম্যাক্সও আছে বোধহয়, না ম্যাক্সে ঢুকবো। ক্যাফে কফি ডে আছে, আর উপরে পিভিআরও আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই প্লাজায় ডাস্টেই ঢুকছি প্যান্টালুনস, এখানেই দেখবে পাপাই জিনিসপত্র ছাদের নিচে। আর এটা পাঁচতলা অবধি বিল্ডিং, তো চলো প্যান্টালুনসে ঢুকলাম। দেখি ফার্স্টেই সানগ্লাসের কালেকশনগুলো দেখো, এখানে সত্যি ভীষণ সুন্দর সানগ্লাস কালেকশনগুলো। তো বাপাই প্রথমেই সানগ্লাসের এখানে দাঁড়িয়ে পড়েছিল, তো আমিও একটুখানি ভিডিও করে নিলাম ওই জন্য। প্যান্টালুনসে জেন্টস কালেকশন প্রচুর প্রচুর আছে, মানে বোর হবে না আর কি, মানে কনফিউজ হয়ে যাবে। ছেলেদের এত কালেকশন দেখে সত্যি অন্য কোথাও এত নেই। তবে ম্যাক্সেও আছে, ওই জন্য পাপাইকে বলছিলাম ম্যাক্সে দেখতে, একটুখানি একটা শার্ট নেবে বলেই পাপাই এসেছে। তো সামনে জামাই ষষ্ঠী বুঝতেই পারছ। আর আমি এখানে আয়নার সামনে হিউজ মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কেত মারছিলাম। তো দেখো এখানে প্রত্যেকটা কালেকশানই ভীষণ সুন্দর, শার্টগুলোর কালার জাস্ট অসম ছিল। তবে পাপাইয়ের আবার আলাদা পছন্দ, ওর এসব ভালো লাগে না। তো দেখো এই টি শার্টটাও পছন্দ করেছে, তো এটাই নেওয়া হয়েছে লাস্ট অবধি। দেখো কালারটা ফেড লাগছে, কিন্তু এরকম নয় কালারটা। ওইদিকে নামার সময় আমার করে প্যান্ডালুনসে তো অনেক কিছুই পছন্দ হচ্ছিলো, আর একবার ট্রেন্ডসটা ঘুরতে ইচ্ছা করছে, তাই এলাম দেখি, তারপরে লাস্টে ডিসাইড করব। কতগুলো ফ্লোর আছে দেখতেই পাচ্ছ, তো উপর অবধি প্রচুর ফ্লোর আছে, আর অনেকগুলো ক্যাফেও আছে এর ভিতরে। তো এটা হচ্ছে অ্যালেন তলি, এখানে ঢুকলাম না। তো পাপাই দেখো এই টি শার্ট হয়ে যাচ্ছে, এই শার্টটাই ওর খুব পছন্দ হয়েছে, তো এটাই নেওয়া হলো শেষ অবধি। ভালোও লাগছে দেখতে, তবে আমার মনে হয় জিন্সের সাথে খুব একটা ভালো লাগবে না। দেখো এখানে ট্রায়াল নিয়ে দেখছে, ও ভালো লাগছে দেখতে, তবে প্যান্টের কালারটা অন্য হলে ভালো লাগতো। এটা নিলে তাহলে, তো এটাই নেওয়া হলো শেষ অবধি। এটা কিসের? টার্টল, টার্টলের। তোমার পছন্দ তো? তো এখানে বিল পে করতে ঢুকেছে পাপাই, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। বেশি ভিড় ছিল না, তবে এক একজন অনেক কিছু নিয়েছিল, ওই জন্য একটু বেশি সময় লাগছিল, দেখতেই পাচ্ছ। শপিং করে একটুখানি বাজারে চলে এলাম, বাজার করে তারপর আমি যাব ডিউটি, আর পাপাই বাড়ি চলে যাবে। অনেক কিছুই বাজার নেওয়া হয়ে গেল, দেখতেই পেলে বাজারে সবজি দোকানটা ঢুকে বাজার নিলাম। আর এখানে তালশাঁস কাটছে, এখান থেকে 20 টাকার তালশাঁস নিলাম চারটে। তালশাঁস খেলাম ঠিকই, কিন্তু পেট ভরলো না, আবার খুব খিদে পাচ্ছে। আমি তো যাব, তো যাওয়ার আগে একটুখানি ইডলি খেয়ে যাব। ইডলির দোকানে ঢুকলাম, পাপাই আনতে গেছে। খাও খাও। সো
গাইজ, আমার হয়ে গেছে আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 8:30 বাজে। তো বাড়ি গিয়ে তো আর রান্না করা সম্ভব নয়, তাই জন্য মা বললো মায়ের কাছে খেতে যেতে। পাপাই তো বাড়িতে আছে কিন্তু ও তো রান্না করতে পারেনি, ও ভীষণ টায়ার্ড। ও আর ও একা একাই বা কি আর রান্না করবে, সবজি কাটতে হবে, রান্না করতে হবে, অনেক কষ্ট ও করেনি। তো আমার মা ওই জন্য মাকে ফোন করব, দেখি মা বলেছিল যদি রাত্রি হয়ে যায় মায়ের ওখানে খেতে চলে যেতে, তো সেটাই করব ভাবছি। সেই বাজার থেকে তাল শাক নিয়ে আসা হয়েছিল, সেইটাই রাত্রেবেলা মনে পড়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, কি যে তোমার মনে থাকে সেটাই বুঝি না, এই সামান্যটুকুও মনে থাকলো না খেতে। ছাড়িয়ে দেওয়ার লোক নেই তাই খাইনি। নিজে ছাড়াতে পারো না তাহলে তোমাকে রেখেছি কি করতে? আমাকে ছাড়িয়ে দেওয়ার জন্য রেখেছ? হুম, আমি চলে যাবো, ছাড়িয়ে দিয়ে যাও। কুছ ভি, কুছ ভি। তো দেখো ডিনার করতে বসে গেলাম, ডিনারে আছে চিচিঙ্গা তিলবাটা দিয়ে, পেঁয়াজ, স্যালাড, লেবু, আর এদিকে পটল আলুর ঝোল।